সিলেটের মানুষদের কাছে জিজ্ঞেস করে যাদের এর মধ্যে গ্রেফতার করেছে তারা এমসি কলেজের হোস্টেলের মধ্যে থাকতো ছাত্রলীগের পরিচয়ে থাকতো পুলিশের যারা কর্মকর্তা আছে তারা থেকে সালাম দিয়ে চলতো বদমাইশি করার জায়গা পান না মিথ্যা কথা বলার জায়গা পান না গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতা নিয়ে গেছেন মনে করেছেন মহাপুরের ইজ্জত নিয়ে চলে যাবেন কেউ কিছু বলবে না ওই দিন আর নাই আস্তে আস্তে দিন বদলাচ্ছে ইতিহাস গিলে খেতে চান ইতিহাসের কান টেনে লম্বা করে দিতে চান ইতিহাস নিজেদের দখলে রাখতে চান জিয়া রহমান কেউ ছিলেন না তাহলে এই যে একটু আগে বক্তৃতা শুনলেন আমাদের সাহেবের বইয়ের মধ্যে লেখা ছিল তার স্ত্রী শেখ হাসিনাকে পড়ে শুনিয়েছে আজকে রাত্রেবেলা টেলিভিশনে সে বলেন না যে এই কথাটা মিথ্যা ওই বইটা বের করে দেখান না যে এই কথা লেখা নাই দৈনিক বাংলায় সাক্ষাৎকার ছাপা হয়েছিল দরকার লাগলে সেই দিনের দৈনিক বাংলা বের করে আমরা দেখাবো মিথ্যা কথা কত বলবে এরা একটার পর একটা অত্যাচার করে অন্যায় করে নির্যাতন করে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের মনে আছে চারতলা থেকে ছাত্রকে ধরে নিচে ফেলে দিয়েছিল মারা গেছিল একজন কয়েকজন ফেসবুকের মধ্যে খালি পোস্টারে লেখায় সয়লা হয়ে গেছে স্ত্রীকে নিয়ে প্রেমিকাকে নিয়ে কোথাও যদি বেড়াতে যান আগে খোঁজ নেবেন ওইখানে ছাত্রলীগ আছে কিনা বাংলাদেশের যেখানে যান মানুষের জীবন নিরাপদ নাই আমি আস্তে আস্তে দেখলাম ডান দিকে পঙ্গু অনেকে বসে আছে আমি ভাবলাম বোধ হয় পঙ্গু মুক্তিযোদ্ধা কাছে গিয়ে দেখলাম ওরা অটো রিক্সা চালক ওরা বঙ্গবন্ধুর ভক্ত স্লোগান দিচ্ছে তার নামে কিন্তু ওদেরকে অটো রিক্সা চালাতে দেয় না আচ্ছা অটো রিক্সা চালাতে নিলে নাই দেন ওদের পেটে ভাত দেওয়ার ব্যবস্থা করেন কাজ দেন কাজও দিতে পারেন না এই করোনাতে কোটি মানুষ বেকার হয়ে গেছে মানুষের কাজ চলে গেছে মানুষের পেটে ক্ষুধার আগুন আপনারা সবাই এই ফ্লাইওভারের পিলার দেখাচ্ছেন পদ্মা সেতু স্ক্যান দেখাচ্ছেন ওইটা দিয়ে ক্ষুধা যায় উন্নয়ন মানে কেবলমাত্র ফ্লাইওভার আর মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করে রাস্তা বানালেই হলো উন্নয়ন মানে জীবন সুন্দর হবে জীবন সুগম হবে জীবন নিরাপদ হবে আমি আমার ইচ্ছা মতো আমার মনের ভাব প্রকাশ করতে পারবো লিখতে পারবো বলতে পারবো কথা বলতে পারবো বাংলাদেশে এর কোনটাই নাই কারণ যারা ক্ষমতায় আছে তারা জনগণের কথায় আসেনি 29 ডিসেম্বর 30 তারিখের ভোট ডাকাতি করে নিয়ে চলে গেছে ডাকাতরা এখন ক্ষমতায়